জিলার খবর সহযোগ করেছে গ্লোবাল এডুকেশন এন্ড টেকনো ওয়ার্ল্ড কম্পিউটার শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর মেহেক জুয়েলারি মাত্র 2000 টাকা ডাউন পেমেন্টত সোনার গহনা কিনক 0% ইন্টারেস্টত রাজ্যের কেবাটাও জেলার লগতে দক্ষিণ হালমারা মানকাসর জেলাতো আগন্তুক 24 ঘণ্টা প্রচণ্ড ধুমুহা বরষুণ আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। ভারতের বতর বিজ্ঞান কেন্দ্রে ইতিমধ্যে জেলাখনের সতর্ক বার্তা জারি করেছে। ইফালে 3 আগস্ট তারিখে জেলাখনত বরষুণ হওয়ার সম্ভাবনা নাই যদিও 4 আগস্ট তারিখে ধারাষার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে বলে বতর বিজ্ঞান কেন্দ্রে তথ্য সদরি করেছে। হুকসর সমবায় সমিতির নির্বাচনক লৈ হাতসিঙিমারীর মহামায়া নগরস্থিত রাজীব ভবনত কংগ্রেসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ হালমারা মানকাসার জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ডাক্তর মতিউর রহমান মণ্ডল, যুব নেতা মহিবুর রহমান সহ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা 15 গৰাকী প্রার্থীয়ে এই কর্মী সভাত উপস্থিত আছিল। কংগ্রেসের সমর্থনত মনোনয়নপত্র দাখিল করা প্রার্থী কেজনে সমবায় সমিতির নির্বাচনত কিদরে অংশীদার ভোটারসল মাজত প্রচার চলায় সমবায় সমিতি কংগ্রেসের দখলত আনিব পারি তাক লৈ রণকৌশল প্রস্তুত করা হয়। কংগ্রেস সমর্থিত 15 গৰাকী প্রার্থীর ভিতর বর্তমানের চেয়ারম্যান মুস্তাউর রহমান পুনের চেয়ারম্যানের দাবিদার বলে কংগ্রেস মহলে আজির কর্মী সভাত সিদ্ধান্ত গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। কর্মী সভাখনের অন্তত চেয়ারম্যানের দাবিদার মুস্তাউর রহমানে কয় এইদরে, আজির এই মিটিং আমি কেনেকৈ আমার নির্বাচনী প্রচার চলাম, আমার প্রার্থী সকলে কেনেকৈ ভোটার সকলক আকর্ষিত করব সেই উদ্দেশ্যে আমার কমিটি মিটিং আয়োজন করা হয়েছে। মই আকো মেম্বার হিসেবে স্ট্যান্ড করেছো, হয়তো যদি মেম্বারত আমি জিকিব পারো আকো মই চেয়ারম্যানের প্রার্থী, চেয়ারম্যান হিসাবে মই দাবিদার। যা 10 বছর ধরে অর্থাৎ 2 টার্ম মই চেয়ারম্যান হিসাবে কাম করেছো, মই সমবায় সমিতি যেখানে কাম করেছো হয়তো বিগত দিনত যিমান চেয়ারম্যান গুছি গৈছে এখেতসকলের দিনত এনেকুৱা ডেভেলপমেন্ট কাম হওয়া নাই, আর যদি কোনোবাই মোক তথ্য সহকারে দিব পারে মই হয়তো চ্যালেঞ্জ করেছো আগত কোনো চেয়ারম্যান দিনত এনেকুৱা ডেভেলপমেন্ট কাম হওয়া নাই, মোর দিনত মই যিখিনি করেছো এইখিনি দাবিরে মই আকো চেয়ারম্যান হব বলেই ইচ্ছা করেছো। কালি হাতসিঙিমারীর পানবাড়ীত গ্রেপ্তার হওয়া 2 ড্রাগস সরবরাহকারীক আজি হাতসিঙিমারী জেলা সত্র আর ন্যায়াধীশ আদালতত হাজির করার পাছত আদালতে ধুবুরী জেললৈ প্রেরণ করেছে। শিক্ষকর পুত্র হারুন অল রশিদ আর সুইট আহমেদ নামর ড্রাগস সরবরাহকারী দুজনক জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ফারুক আহমেদর নেতৃত্বত খারুয়া বান্ধা আরক্ষীর দলে কালি দুপরিয়া প্রায় 1 বজাত হেরোইন সহ গ্রেপ্তার করেছে। দীর্ঘ দিনরে পৰা 2 ড্রাগস ব্যবসায় জড়িত আছিল বলে আরক্ষী সূত্রে জানিবলৈ দিছে। জেলার খবরত আপনার অঞ্চলের বাতরি সমূহ সম্প্রচার হওয়া বিচারে নাকি? দক্ষিণ হালমারা মানকাসার জেলার যিকোনো অঞ্চলের বাতরি জেলার খবরত দিবল যোগাযোগ কর 8753093318 নম্বর। হুকসর থানা এলাকার অধীনস্থ মহামায়াসর বিএসএফ ক্যাম্প এলাকার অধীনত থাকা ভারত বাংলাদেশ সীমান্ত 49 নম্বর বেটেলিয়ান বিএসএফে জব্দ করা 6টা চোরাং পশুধন আজি হুকসর থানাত সমজাই দিয়ে। 2টা গরু আর 4টা মহ সহ 4টা গরু মহ যা 31 জুলাই তারিখে পুয়তি নিশা প্রায় 3 বজাত উন্মুক্ত সর সীমান্তর পৰা বিএসএফে জব্দ করেছিল। পশুধন কেটা সরবরাহকারিয়ে বাংলাদেশলৈ সরবরাহ করবলে ধরাত জব্দ করা হয় যদিও সরবরাহকারীর দলে এন্ধারর সুযোগ লৈ পলায়ন করে। দক্ষিণ হালমারা মানকাসর জেলা আরক্ষীর হাতসিঙিমারী স্থিত জেলা মুখ্য কার্যালয়ত আজি আরক্ষীর এক সম্মিলন অনুষ্ঠিত করা হয়। জেলাখনের 4খন থানা আর 2খন আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়াসকলক লৈ অনুষ্ঠিত হওয়া আরক্ষীর সম্মিলনত জেলা আরক্ষী অধীক্ষক হরেন টকবি, জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ফারুক আহমেদ উপস্থিত আছিল। জেলাখনের নিরাপত্তা আর অপরাধ দমনের জেলা আরক্ষীয়ে প্রতিমাহে এইদরে আরক্ষীর সম্মিলন অনুষ্ঠিত করে আহিছে বলে জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ফারুক আহমেদে জানিবলৈ দিছে। হাতসিঙিমারী মানকাসার HM পথ ক্রমাৎ বিধ্বস্ত হয়ে পড়েছে। পথটো দীর্ঘদিনের পৰা লোক নির্মাণ বিভাগে মেরামতি করা নাই। পথটো পুনর্নির্মাণের রাইজে বারে বারে দাবি জানায় অহার পাছতো সরকারে গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ইফালে পথটো পুনর্নির্মাণের মানকাসারর বিধায়ক আমিনুল ইসলামে বিধানসভার মজিয়াত দাবি উত্থাপন করাত সরকারে 133 কোটি টাকা আবন্টন দি পথটো পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত লওয়া হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে HM পথর 133 কোটি টাকার কাম বাতিল করা হয়েছে। মানকাসর হাতসিঙিমারীর রাস্তাটো অত্যন্ত বেয়া অবস্থাত আছে আপনাদের জানে। মোর বিধায়ক হওয়ার প্রথম দিনের প্রায় এই চেষ্টা করে আসো যাতে এই হসপিটালটো মানে এই রোডটো ঠিক করব পারো।
এইটো ডনারত দিয়া হয়েছে, ফার্স্ট 36 কিলোমিটার দিয়া হল, পরবর্তী সময় আধা করে দিয়া হল। তো এতিয়া যেহেতু জুলাই মাহ, আমি আশা রাখিছো যে এই সেশনতে এটু কাম আরম্ভ হব, আর 63 কোটি একটা ফার্স্ট ফেজ 15 কিলোমিটার, আর পরবর্তী আমার ঝাউডাঙ্গারপা ঝঞ্ঝনীলৈকে বা প্রথম মানকাসরলৈকে আমি পিএমজিএসের পরাও একটা এনলার্জ আর কংক্রিট করবর কারণে ব্যবস্থা লৈছো। তো আশা রাখি এই বছর আমার কাম স্টার্ট হয়ে যাব। রাষ্ট্রীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ হালমারা মানকাসার জেলার পিএম শ্রী স্কুল হিসাবে এএল লটিফ গার্লস স্কুলে অনুমোদন লাভ করেছে। পিএম শ্রীর পাঁচদিনিয়া কার্যসূচীর আজি দ্বিতীয় দিনা নির্দেশনা অনুসরি বিদ্যালয়খনের ছাত্রীসকলে শিক্ষক শিক্ষয়িত্রীর সহযোগত সাইকেল রেলি উলিয়ায় মানকাসার শহরের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে এই রেলি দ্বিতীয় দিনের কার্যসূচী সমাপ্ত করা হয়। কাইলৈ ছাত্রীসকলের মাজত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করার লগতে বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত করা হব। মাত্র 2000 টাকা ডাউন পেমেন্টে 0% ইন্টারেস্টত হলমার্কযুক্ত গহনা কিনক মেহেক জুয়েলারির পরা। অধিক জানিবলৈ যোগাযোগ করক 8822857646 নম্বরত। আপুনি চাই আছে এম নিউজ, আপোনাৰ আপোন চেনেল।